হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি এনজয় কুকিং এর পক্ষ থেকে। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয় ভালো আছেন। আজকে আমার রেসিপি বাবুর্চির করা শুটকি ভর্তা। আর শুটকি ভর্তা দিয়ে দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় আর কতটাই মজার। চলুন তাহলে প্রসেসিংয়ে চলে যাই কথা না বাড়িয়ে। এর জন্য বেশ অনেকটা কাঁচামরিচ নিয়ে নিল, এর ভিতরে পানি দিয়ে দিল। আমি জাস্ট প্রসেসগুলো শো করছি কিভাবে শুটকি ভর্তাটি করা হয়েছে, আপনারা আপনাদের পরিমাণ মতো তৈরি করতে পারবেন এই প্রসেসে। এখন এর ভিতরে পানি দিয়ে দেখুন পানি একদম শুকিয়ে গেছে, শুকনো কাঁচামরিচগুলোকে টেলে নিচ্ছে। আর এত সুন্দরভাবে কাঁচামরিচগুলো টেলেছে কি বলবো, দেখেই বুঝতে পারছেন হয়তোবা। একটু পোড়া পোড়া হবে, সামান্য, খুব বেশি পোড়াবে না। দেখুন হয়ে গেছে তার কাঁচামরিচ ডালা। এখন মরিচগুলোকে উঠিয়ে রাখবে, নামিয়ে চুলা থেকে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছে। এখন মরিচগুলোকে একটি বোলে ঢেলে রাখবে। এখন সেম কড়াইয়ে সে কিছু লইট্টা শুটকি দিয়ে দিল, এর ভিতরে দিয়ে দিল পানি। আর এই পানি দিয়ে লইটা শুটকিটি একবার সে সিদ্ধ করে নেবে, সিদ্ধ করে এই পানিটি ফেলে দিবে। এখানে 1 কেজি লইটা শুটকি আছে, সিদ্ধ করে নিচ্ছে। এখন এই পানিটি ছেঁকে ফেলে দিবে, কারণ শুটকির ভিতরে অনেক ময়লা থাকে, সেই ময়লাগুলি এর ভিতর থেকে বের হয়ে যাবে গরম পানিতে ফোটানোর কারণে। ছেঁকে নিয়ে নিচ্ছে শুটকিগুলি আলাদা করে। আর শুটকি ভর্তাটি খুবই মজার, আসলে খুবই টেস্টি একটা ভর্তা ছিল। আশা করছি আপনাদের উপকারে আসবে ভিডিওটি, আর আপনারা করে দেখবেন কেমন লাগে। আর এটি চিড়িয়াং অঞ্চলের মানুষরা একটু ঝাল বেশি খায়, সো তারা ঝাল বেশি দিয়ে শুটকি ভর্তা করে। খেতে কিন্তু খুবই অপূর্ব লাগে, খুবই ভালো লাগে, সুস্বাদু শুটকি ভর্তা। এখন একটু তেল দিয়ে শুটকিটিকে সে ভাজি করে নিচ্ছে। শুটকিগুলি সেদ্ধ করার পরে আবার তেল দিয়ে হালকা সে ভেজে নিচ্ছে, একদম সুন্দর করে ভেজে নিবে, শুটকিগুলি একদম মচমচে হয়ে যাবে। আর এখন তো কড়াইয়ে মনে হচ্ছে লেগে যাচ্ছে, একটু পরে দেখবেন কড়াইয়ে 1 ফোঁটাও শুটকি লেগে নেই। আমি প্রথম প্রথম ভেবেছিলাম কিভাবে, শুটকি তো সব লেগে গেল কড়াইয়ের ভিতর। তারপরে কিছুক্ষণ পরে দেখি একদম শুটকিগুলো সব কড়াই থেকে সবগুলো ছেড়ে দিয়েছে, আর কি সুন্দর মচমচে করে ভাজি হয়েছে। ভাজি করে নিচ্ছে শুটকিগুলা। ভাজা হয়ে গেছে, শুটকিগুলো নামিয়ে নেবে। নামিয়ে রাখছে, দেখুন কি সুন্দর করে ভাজি করেছে। এখন সে ভর্তা করতে বসছে। একটি স্টিলের গ্লাস নিয়ে মরিচগুলোকে সে ডলে নিচ্ছে। ডলা হয়ে গেছে মরিচগুলা। এখন এর ভিতরে শুটকিগুলো একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছে সুন্দর করে। শুটকিগুলো একটু গুঁড়া করে নিচ্ছে, আর একটু মরিচের ভিতরে দিয়ে দিল, ডলা মরিচগুলোর ভিতরে। এখন পেঁয়াজগুলো দিয়ে দিল, দিয়ে এটাকে এখন লবণ দিয়ে দিবে পরিমাণ মতো। এটাকে একটা বড় পাত্রে ট্রান্সফার করে নিল, ধনিয়া পাতা দিয়ে দিল। ধনিয়া পাতাটা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন, কেউ যদি ধনিয়া পাতা পছন্দ না করেন কমিয়ে দিতে পারেন, আর কেউ পছন্দ করলে আরও বেশি দিতে পারেন। ধনিয়া পাতা বেশি দিলে এই ভর্তাটা আরও সুস্বাদু লাগে, খুব মজা লাগে খেতে। আর গরম গরম ভাতের সাথে এই ভর্তার তো কোনো জুড়িই নাই, 1 প্লেট ভাত কেন, 2 প্লেট ভাত খেয়ে ফেলা যাবে অনায়াসে, যারা ভর্তা খেতে পছন্দ করেন। আর ঝাল ঝাল শুটকি ভর্তা সবাই পছন্দ করে। মাখানো হয়ে গেল, সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিল। এখন এর ভিতরে একটা ছোট্ট সরিষার তেলের বোতল, বাজারে যে ছোট বোতলগুলো পাওয়া যায় দেখতে পাচ্ছেন সাইডে আছে, 1 বোতল পুরাই দিয়ে দিল।
দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।